Hi friends, welcome back to my channel Meghla Akash. Shobai kemon acho? Asha korchi shobai bhaloi acho. Amiyo bhalo achi. To ajke ami kono challenging video dicchi na. Ei karoner jonno to ami kalke ekjoner video dekhchilam. Se bolchilo je per day challenging video dewa thik na. Ebare ami jani na kontra thik kontra mane kora uchit kontra kora thik noy. Karon ami YouTube somporke kichui jantam na. এখনো যে বিশেষ কিছু জেনে ফেলেছি তাও নয় আমার যেটা মনে হয় আমি সেরকমই ভিডিও করি আগে আমি ব্লগ ছাড়তাম ডেইলি কি করছি না করছি তো সেগুলো দেখতাম যে কোনো ভিউ আসতো না মাঝখানে আমি ওইজন্য বললাম যে ভিডিও ভিডিও বানাবো না কারণ কোনো ভিউর জন্যই তো আমরা সমস্ত কিছু করি তো ওইজন্য ভিডিও ভিডিও মাঝখানে কয়েকদিন যাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার রিসেন্ট করে আবার ভিডিও দিচ্ছি এবারে ভিডিও দি শুরু মাত্র চ্যালেঞ্জিং ভিডিওই আমি দি তো চ্যালেঞ্জিং ভিডিও দিতে দেখলাম যে একটু ভিউটা হচ্ছে 100 150 200 বা কোন কোন 1k বেরিয়ে গেছে তো যাই হোক আমি ঠিক জানিও না তো আমাকে আরেকজন আগ বলছিল যে একটা দিদি ওই নাভি ক্লিনের ভিডিও দিয়েছে তো তার কমেন্টে দেখছিলাম যে একজন বলেছে যে তুমি এই ধরনের ভিডিও দিচ্ছো পরে যখন তোমার মনি হবে তখন তোমার ব্লু ইয়েলো বাটন হবে তো আমি ইয়েলো বাটন রেড বাটন ব্লু বাটন এগুলো কি সত্যি আমি জানি না কোনগুলো কোন ভিডিওগুলো দিলে কি হয় আমি তাও জানি না তো এখনো যে বিশেষ কিছু জেনে ফেলেছি তাও না একবার আমি একটা ভমিটিং চ্যালেঞ্জের ভিডিও বানিয়েছিলাম আমার একটা দিদি আমাকে বলে যে তুই আর এই ভিডিও বানাবি না এই ভিডিও বানালে পরে প্রবলেম হতে পারে তোর তো তার জন্য আমাকে বারবার করে সবাই বলছে যে পাঠুটা করো আমি আর ভয়ে সাহস করে এগোইনি পাঠুটা করার জন্য তো হ্যাঁ যে কথাটা বলতে এলাম যে আমি জানি না বিশেষ কিছু কোনগুলো করলে কি হয় যে আমি পার ডে আমার একটাই প্রশ্ন আমি যে কয়েক কিছুদিন যাব শুধুমাত্র চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে গেছি এতে কি কোনো প্রবলেম হবে তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলো তাহলে তো আমার পার ডে চ্যালেঞ্জিং ভিডিও দেওয়া উচিত হয়নি এই নিয়ে কালকে থেকে একটু টেনশনে আছি যে ভিডিওগুলো করলাম পার ডে ঠিক হলো কি না আর ব্লগে সত্যি ভিউ হয় না ব্লগে একদমই ভিউ হয় না যার কারণে আমি ব্লগ দিতে চাই না কারণ আমি ব্লগ দিয়ে দেখেছি ব্লগ কেউ দেখতে চায় না ডেলি লাইফ কী হচ্ছে না হচ্ছে ওগুলো সত্যি কেউ দেখতে চায় না ইন্টারেস্টিং কিছু থাকলে চ্যালেঞ্জিং তত তুমি চ্যালেঞ্জিং ভিডিও দেবে তত দেখি একটু ভিউ হয় তো যাই হোক আমি ওই জন্য আজকে চ্যালেঞ্জিং ভিডিও দিইনি আর তার থেকেও বড় কথা পার ডে কি ভিডিও দেব পার ডে সত্যি ভিডিও দেওয়া মানে কি দেব হয়তো সময় থাকলেও কি ভিডিও দেবো সত্যি বুঝতে পারি না যার কারণে পার ডে কোনো কি মানে ভিডিও আপলোড করতেও ভালো লাগে না কারণ কোনো কন্টেন্ট খুঁজে পায় না পার ডে তো আজকের ভাবলাম যে এই কথাগুলো বলি যে আগে তো আমি শুধু শর্ট ভিডিও বানাতাম শর্ট ভিডিওতে ভিউ আসতো না আমি ট্যাগ লাগাতাম না ডেসক্রিপশানে কিছু লিখতাম না তখন মা এরোর ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে তবে এখন করে একটু জেনেছি আর এখন আবার এই যে নতুন একটা নতুন কথা শুনলাম যে ইয়েলো বাটন রেড বাটন কিসব বাটন হয় আমি জানি না দিক তো আবার এটা বলে যে পার্টে চ্যালেঞ্জিং ভিডিও দেওয়া ঠিক না আমার তো এই শুনে তো আমার খুব ভয় মতো লেগে গেছে তো যাই হোক তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলো দেওয়া যায় কি যায় না আর আজকে আমি আর ওই জন্য কোনো কিছু চ্যালেঞ্জিং ভিডিও দিইনি দিনের শেষে সময় থাকলেও আমি আর আজকের কিছু চ্যালেঞ্জিং ভিডিও বাড়াইনি দিনের শেষে আমি এই ভিডিওটা দিলাম তো টাটা বাই আজকে আর কিছু বড় ভিডিও করছি না আমাকে সবাই বলো আর যতটুকু মানে এটাই ভয় লাগছে যে আমার এখন ওয়াশ টাইম ওয়ানকে এখন হয়নি ওয়াশ টাইম তো যতটুকুনি হলো পরে প্রবলেম হবে কি না এই নিয়ে তো আমার খুব ভয় লাগছে অনেক কারণ সবাই যেন অনেক কষ্ট করে চ্যানেলটাকে আমরা সত্যি বাড়াই তার জন্য কত রকমের কত কষ্ট করে ভিডিওটা বানাই তারপরে যদি কোনো প্রবলেম হয় বিশাল কষ্ট হয় তো যাই হোক টাটা বাই আমাকে কমেন্ট করে বলো সবাই ঠিক আছে